কেউ বলে দুর্গাপুজো, কেউ বলে কার্নিভাল। আজ আমরা এসেছি তিনজনে, পাপাই, আমি আর কালিদা, থাকবো চিরকাল। কার্নিভাল দেখতে এসে গরম গরম চা হবে না তার কি কোনো মানে হয়? তো চা ছাড়া কিন্তু চলে না সন্ধ্যাটা। তো চা একদম স্টেশন থেকে বেরিয়েই চা পেয়ে গেলাম, গরম গরম জমে গেল ব্যাপারটা। কার্নিভালে এসে দেখলাম এবার নাকি ভাগ্যশ্রী আসছে এবং আশ্রাণী আসছে। তো এখন কিন্তু স্ক্রিনে দেখতে পেলাম ভাগ্যশ্রী এবং আশ্রাণী। তো চলো এরপর আমরা সরাসরি দেখবো মঞ্চে আসবে, বর্ণিল কুমোর থেকে আসছে এখানে কার্জন গেটের কাছে। শুরু হয়ে গেছে কিন্তু বর্ধমানের কার্নিভাল, অর্থাৎ আমি এখন বর্ধমানে দাঁড়িয়ে রয়েছি উৎসব ময়দানের কাছে এবং এখান থেকে কিন্তু বর্ধমানের কার্নিভাল শুরু। যদিও বর্ণিলপুর মোড় থেকে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো এখন আমি এখানে উপস্থিত হয়েছি এবং এখান থেকে কার্নিভালটাকে দেখানোর চেষ্টা করছি। মায়ের কার্নিভাল 20 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু কার্নিভাল শুরু হয়ে গেছে। এদের যে প্রদর্শন সেটা হচ্ছে কিন্তু লাঠি খেলা। এই রাস্তার মধ্যে লাঠি খেলার মাধ্যমে কিন্তু এদের কার্নিভালের সূচনা খুব সুন্দর লাগছে। ঠিক তারপরেই কিন্তু মহিলারা রয়েছে হাতে প্রদীপ নিয়ে, প্রত্যেকে কিন্তু একই রকম শাড়ি পরে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলেছে, বেশ ভালো লাগছে। কার্নিভালে কিন্তু বেশ সুন্দর সুন্দর পোশাক পরে কিন্তু কার্নিভালের রাস্তায় হেঁটে চলেছে। তার সঙ্গে যে গ্লাভ ব্যান্ডের সংমিশ্রণ তা সত্যি অনবদ্য, সত্যি খুব সুন্দর। আমাদের এই
অসাধারণ কালে আপনারা দেখবেন আপনারা